ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মজুরদারদের কেউ যদি দলের নেতাও হয় তাদেরও ছাড় দেওয়া হবে না বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দ্রব্যমূল্য বিএনপির নিয়ন্ত্রণ করলে আওয়ামী লীগ কেন ক্ষমতায় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাছ মাংস সহ কাঁচাবাজারেও সিন্ডিকেটের দখলে বললেন গণতান্ত্রিক বামঐক্য। বন্দর শ্রমিককে মারধর, চার ঘন্টা বন্ধ থাকার পর সচল বেনাপুল। অর্থ পাচারে জড়িতদের বিচার হবে জনতার আদালতে বললেন গর্ষর চন্দ্র রায়। বাংলাদেশে বাড়ছে চাল আটার দাম, যুদ্ধের প্রভাব পড়ার শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর হাসান মাহমুদ বলেন দলের নাম বিক্রি করলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটে কারসাজি করে দ্রব্যমূল্য বাড়াতে অপচেষ্টা করছে। তারা খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। কক্সবাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও দলের শীর্ষ নেতাদের নিয়ে করা এক মত বিনিময় সভায় মন্ত্রী এই কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব দেশের দ্রব্যমূল্যের উপর তেমন পড়েনি। যুদ্ধের আগে দেশের চাহিদা মতো দ্রব্য মজুত করা হয়েছে, কিন্তু রমজান মাস সামনে রেখে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে অসাধু চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে চাইবে, কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। তার জন্য প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাদের সার্বক্ষণিক বাজার মনিটরিং করতে হবে। উল্লেখ্য, রামুতে বঙ্গবন্ধুর উৎসবে যোগ দিতে কক্সবাজারে আসেন ডক্টর হাসান মাহমুদ। দ্রব্যমূল্য বিএনপি নিয়ন্ত্রণ করলে আওয়ামী লীগ কেন ক্ষমতায় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্যের অধোগতি ও বাজারের অস্থিরতার জন্য সরকার দলীয় নেতাকর্মীদের দোষারোপের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন দুই একজন মন্ত্রী ঠাকুরগাঁয়ে এসে বলেছেন দ্রব্যমূল্যের অধোগতির সঙ্গে বিএনপি জড়িত, তাহলে ওনারা সরকারে আছেন কেন? এখনও যদি বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে সরকারে আওয়ামী লীগ কেন আছে? এ সমস্ত কথা বলে তারা আরও হাস্যরসের সৃষ্টি করছেন। বিএনপির মহাসচিব বলেন দ্রব্যমূল্যের উদ্যোগতির জন্য এই সরকারের উদাসীনতা দায়ী। সরকার জনগণের সঙ্গে তামাশা করছে, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাল ডাল তেল লবণ চিনি সহ অন্যান্য দ্রব্যের দাম যেভাবে বেড়েছে, সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্তের মানুষ হিমশিম খাচ্ছে। ঠাকুরগাঁও কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন চায়ের দাওয়াতে যাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের বিএনপি মহাসচিব বলেন বিএনপি এই নির্বাচন কমিশন মানে না, চা খেতে যাওয়ার প্রশ্ন আসে না। মির্জা ফখরুল সরকারের নত যেন পররাষ্ট্র নীতির সমালোচনা করে বলেন এই সরকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তিনি রাশিয়ার আগ্রাসনের বিরোধী বিএনপির অবস্থান স্পষ্ট বলে উল্লেখ করেন। বিএনপির মহাসচিব দেশের জনগণের বাকস্বাধীনতার সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক মাধ্যম এবং দেশি বিদেশি ওটিটি প্ল্যাটফর্মের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে বিটিআরসি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দ্য বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগুলেশন ফর ডিজিটাল সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস 2021 এবং ওভার দ্য টপ কন্টেন্ট ভিত্তিক পরিষেবা প্রধান এবং পরিচালনা নীতিমালা 2021 এই দুই নীতি মালয়েশীয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানান। মাছ মাংস সহ কাঁচাবাজারও সিন্ডিকেটের দখলে বললেন গণতান্ত্রিক বামঐক্য। শুধু তেল চাল ডালই নয়, এখন মাছ মাংস সহ সব কাঁচাবাজার সিন্ডিকেটের দখলে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক বামঐক্য। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন জোটটি। জাতীয় প্রেসক্লাবের সামনে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করা ও দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশে এ দাবি জানান জোটের শীর্ষ নেতারা। জোটের নেতারা সমাবেশে অভিযোগ করে বলেন এই সিন্ডিকেটের লোটপাটের কারণে আজ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র মানুষ খাবারের তালিকা থেকে মাছ মাংস বাদ দিয়েছে। দরিদ্র ও হতদরিদ্র মানুষ তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করেছে। তারা আরও অভিযোগ করেন সিন্ডিকেট তৈরি করে চাল ডাল তেল পেঁয়াজ লবণ ও এলপি গ্যাস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সমাবেশ শেষে গণতান্ত্রিক বামঐক্যের পক্ষ থেকে 28 মার্চে সোমবার অর্ধবেলা হরতাল পালনের আহ্বান জানানো হয়। এ সময় আর উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল, সমাজতান্ত্রিক মজুত পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ প্রগতিশীল গণতান্ত্রিক দলের সদস্যরা।
বন্দর শ্রমিককে মারধর, চার ঘন্টা বন্ধ থাকার পর সচল বেনাপোল। চার ঘন্টা বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে লোড আনলোড সচল করেছে বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা। বেনাপোল পোর্টে থানার পুটখালী ইউপি চেয়ারম্যান কর্তৃক বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাজেল নামের এক সর্দারকে মারধরের অভিযোগে সকাল 8টা থেকে বেনাপোলের বন্দরে লোড আনলোড সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেন হ্যান্ডলিং শ্রমিকরা। এ ঘটনায় বেনাপোল পোর্টে থানার ওসি সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে দুপুর 12টা থেকে কাজে যোগ দেন তারা। সকাল থেকে বন্ধ এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ মোতায়েন করা হয়। বেনাপোল বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু হাম্মিতে জানান, সাজেল নামের আমাদের এক সর্দার রাতে পটুয়াখালী ইউনিয়নের রাজাপুর বাজারে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় পটুয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফারের ছেলে ও তার সাথে থাকা লোকজন পাশের হাটখোলা বাজারে সাজেলকে ডেকে নিয়ে এলোপাথারি মারধর করে আহত করেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সকাল 8টা থেকে বন্দরের লোড আনলোড কার্যক্রম বন্ধ রাখেন। এ ঘটনায় পোর্ট থানার ওসি সাহেব সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা 12টার দিকে কাজে যোগ দেন। অর্থ পাচারে জড়িতদের বিচার হবে জনতার আদালতে, বললেন গর্ষচন্দ্র রায়। সরকারের মন্ত্রী এমপিরা 10 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। তিনি বলেছেন, যারা মুদ্রা পাচারের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে জনতার আদালত। গত ১২ বছরে গুমখুন, মুদ্রা পাচার, দুর্নীতি, লুটপাট অনেক করেছেন, এখনো সময় আছে জনগণের কাছে মাপ চান। বগুড়া শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান। গয়েশ্বর আরো বলেন, বিএনপিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে লাভ নেই, হত্যা গুম করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না, হাতে সময় নেই। অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে যুদ্ধ করে সরকারের পতন ঘটানো হবে। সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। চর বিএনপির আহ্বায়ক বশিরুর রহমান শামীমের সভাপতিত্বে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের মধ্যে মাহবুবুর রহমান শামীম, ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন, মুস্তাক মিয়া, অ্যাডভোকেট বিলকিস আক্তার, জাহান, শিরিন, শ্যামা, ওবায়েদ প্রমুখ। বাংলাদেশে বাড়ছে চাল আটার দাম, যুদ্ধের প্রভাব পড়ার শঙ্কা। বেড়েছে চালের দামও, চিকন চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে, তবে মোটা চালের দাম আগের মতোই আছে। আটার জন্য গম আমদানিতে বাংলাদেশ অনেকটাই রাশিয়া ও ইউক্রেনের উপর নির্ভরশীল। জানা গেছে, দেশের মোট চাহিদার অর্ধেক আসে রাশিয়া ও ইউক্রেন থেকে, তবে এই মুহূর্তে দেশে যে পরিমাণ গম মজুত আছে তা দিয়ে আপাতত পরিস্থিতি মোকাবেলা করা গেলেও যুদ্ধের কারণে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করলে দেশের বাজারে তা প্রভাব ফেলতে পারে। জানা গেছে, দেশে এখন 20 লাখ টন গম মজুত আছে। ভোক্তা অধিদপ্তর জানায়, আপাতত এটা নিয়ে সংকট হওয়ার কথা নয়, এটা নিয়ে খাদ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানা গেছে। তবে শুধু গম নয়, আমদানি নির্ভর সব পণ্যের জন্য বিকল্প উৎসের সন্ধান করা হচ্ছে। অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানান, যুদ্ধের প্রভাবে সব কিছুর দামই বেড়ে গেছে, আন্তর্জাতিক বাজারও বেড়েছে। তবে এখানে যেটা হয়েছে তা হলো খুচরা পাইকারি এবং মিল শপার যে দাম মেনু লেট করা হয়েছে, এখন চালের দাম বাড়তে শুরু করেছে। চিকন চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। দাম বেড়েছে আটা, মসুর ডাল, ছোলা, মুরগি, ডিম এবং শাকসবজির। তবে পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কমেছে।